এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমার, আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99 স্প্ল্যাশ অফ এনার্জি রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। খবর এখন বিস্তারিত। একাংশ দিদিমণির পদান্নতায় কচি কাচাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে, ভেঙে পড়ছে শিক্ষা ব্যবস্থা। নিজের ব্যর্থতাকে ঢাকতে গিয়ে আসল সত্য বেরিয়ে আসছে। ঘটনা অমরপুর রাজকাং ভিলেজের অন্তর্গত চিপিয়াবাড়ি জেবি স্কুল মাঠ স্থিত অঙ্গনওয়াড়ি সেন্টারে। অমরপুর রাজকাং ভিলেজের অন্তর্গত চিপিয়াবাড়ি জেবি স্কুল মাঠে থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কচি কাচাদের দেওয়া হচ্ছে পোকামাকড় যুক্ত খাবার, তাও আবার সবসময় দেওয়া হয় না, যাতে করে সরবরাহ করা চাল ডাল সঠিক সময়ে শেষ হয় না এবং প্রতি মাসের সঠিক সময়ে আসা চাল ডাল সেন্টারের দিদিমণি পিলাম্বতী রিয়াং সেন্টারে রাখেন না, এ কথাটা তিনি নিজেই বলেছেন। মাত্র 9 জন ছাত্রছাত্রী রয়েছে এই সেন্টারে, তারপরও উপস্থিতি 2-1 জন। তবে দিদিমণির কথায় উপস্থিতির হার আরো বেশি, তবে ছবি অন্য কথা বলছে। অন্যদিকে রাজ্যের জোট সরকার শিক্ষা ব্যবস্থাকে উন্নতি করার সর্বপ্রকার চেষ্টা করলেও দপ্তরের কিছু আধিকারিক সহ খামখেয়ালিপনায় মত্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য প্রাথমিক শিক্ষা ব্যবস্থা দিনকে দিন খারাপ হতে চলেছে। তাই এলাকাবাসীর দাবি, এই শিক্ষা ব্যবস্থার উপর যেন সরকার গুরুত্ব দেন। এখানে কতজন স্টুডেন্ট আছে? 9 জন। আপনাদের খিচুড়ি খাওয়ান? এই চালগুলো কিন্তু অনেকগুলো কেরি পোকামাকড় রয়েছে, কিভাবে খাওয়ান? এই যে চালন দিয়া বাচ্চা খায়। এতে অসুবিধা হয় না? না, চালন দিয়া করলে জল দিয়া মানে দোয়াই বেলা ঘরে দোয়াইয়া, তারপরে গরম জল করিয়া, তারপরে এখানে চাল দিয়া। অমরপুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। রাজ্যের সর্বত্র নবম শ্রেণীর ছাত্রীদের হাতে বিনামূল্যে সাইকেল তুলে দিচ্ছে সরকার। এরই অঙ্গ হিসাবে অমরপুর মহকুমার যতনবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বাইসাইকেল বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জানা যায়, এদিন 50 জন ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেন উপস্থিত অতিথিরা। পঠন পাঠনের সুবিধার্থে বিদ্যালয়ে আসা যাওয়া করার জন্য নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে বাইসাইকেল বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার, যার অঙ্গ হিসাবে শুক্রবার অমরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যতনবাড়ির উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বাইসাইকেল বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তপশিলী জাতি উন্নয়ন নিগমের চেয়ারম্যান তথা বিধায়ক রঞ্জিত দাস। এছাড়াও উপস্থিত ছিলেন যতনবাড়ি ভিলেজের অ্যাডহক কমিটির চেয়ারম্যান ভাস্কর ভট্টাচার্য, ভাইস চেয়ারম্যান রামু সরকার, নতুনবাজার ভিলেজের চেয়ারম্যান মানিকলাল সাহা, বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান দুলাল মণ্ডল সহ আরও অনেকেই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন দাস। বিদ্যালয়ের নবম শ্রেণীতে পাঠরত 50 জন ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রঞ্জিত দাস নাবালিকা মেয়েদের বিয়ে দেওয়ার প্রবণতা বন্ধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দেওয়ার আগে বিধায়ক নিজে চালিয়ে বাইসাইকেলগুলির গুণমান পরখ করে নেন। অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। এখন দেখা যায় যে 18 বৎসরের নিচে কোনো মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, ছেলেদের বয়স 21 বৎসরের নিচে হলে আইনত দণ্ডনীয়। কিন্তু এখনো দেখা যায় সমাজের কোথায় কোথায় ছোট ছোট মেয়েদের 16, 17, 15 বৎসর এদেরকে বিবাহ দেওয়া হয় পরিবার থেকে, কিন্তু এটা আইনানুয় দণ্ডনীয়। আমি আজকে এখানে যারা উপস্থিত হয়েছে সকলের গাদাতে বলছি, আমরা সেটা আমাদের রাজ্য সরকার কঠোরভাবে আমরা ব্যবস্থা নেব, এবং আইন আছে ওই বিবাহে যারা ঘটক হিসাবে কাজ করবে, যারা বিবাহ অনুষ্ঠানে উপস্থিত থাকবে তাদের 2 বৎসর জেল। অমরপুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। রাজ্য সরকারের উদ্যোগে আগামী 26 আগস্ট 2019 ইংরেজি থেকে 14 দিন ব্যাপী সারা রাজ্যব্যাপী কুষ্ঠরোগী শনাক্তকরণের অভিযান চলবে। তার আগে আশাকর্মী এবং স্বাস্থ্যকর্মীদের কুষ্ঠরোগ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। রাজ্যকে কুষ্ঠরোগ নির্মূল করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। 26 আগস্ট 2019 ইংরেজি থেকে 9 সেপ্টেম্বর 2019 ইংরেজি পর্যন্ত কুষ্ঠরোগী শনাক্তকরণ অভিযান চলবে 14 দিন ব্যাপী। এই অভিযানে জেলার প্রতিটি বাড়িতে পৌঁছে যাবে স্বাস্থ্যকর্মীরা।
কষ্টরোগীদের শনাক্ত করে চিকিৎসার জন্য পাঠানো হবে নিকটবর্তী হাসপাতালে। জেলাব্যাপী অভিযান সম্পন্ন করতে জেলাস্তরে গঠিত হয়েছে একটি নোডাল কমিটি। সংক্রামক রোগ হিসেবে পরিচিত কষ্ঠ ভারত থেকে নির্মূল করতে কেন্দ্রীয় সরকার একটি বিশেষ প্রকল্প রয়েছে, তারই অঙ্গ হিসাবে জেলাতেও শুরু হচ্ছে কষ্ঠ নির্মূলীকরণের অভিযান। বর্তমানে রাজ্যে 26 জন শনাক্তকৃত কষ্ঠরোগী রয়েছেন এবং সিপাহীজলা জেলাতে 2 জন রোগী রয়েছেন। সরকারের ব্যবস্থাপনায় এবং তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলছে। ধারণা করা হচ্ছে সিপাহীজলা জেলাতে কষ্ঠরোগীর সংখ্যা কম নয়, প্রতিটি পাড়ায় কম বেশি কষ্ঠরোগী রয়েছেন। একটি সংক্রামক বা ছোঁয়াচে রোগ হওয়ায় রোগীদের দ্রুত চিকিৎসা করা জরুরি, তাই সরকারের এই উদ্যোগে কষ্ঠরোগী শনাক্তকরণ অভিযানে প্রতিটি পাড়ায় মূলত কাজ করবে আশাকর্মীরা। জেলাতে সব মিলিয়ে 934 জন আশাকর্মী কাজ করবে। সব আশাকর্মীদের এই অভিযানে যুক্ত করা হয়েছে। তার আগে আশাকর্মী এবং স্বাস্থ্যকর্মীদের কষ্ঠরোগ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি মহকুমা এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গত কিছুদিন ধরেই চলছে প্রশিক্ষণ শিবির। মূলত কষ্ঠরোগের লক্ষণ এবং চিহ্নিতকরণের উপায় সম্পর্কে আশাকর্মীদের প্রশিক্ষণ করা হচ্ছে। অভিযানের সময় প্রতিটি বাড়িতে বাড়িতে আশাকর্মী এবং সঙ্গে একজন পুরুষ কর্মী যাবেন। রোগের সামান্যতম লক্ষণ চিহ্নিত হলে রোগীকে নিকটবর্তী হাসপাতালে পাঠাবেন। 26 আগস্ট এই অভিযানের সূচনা হবে এবং শেষ হবে 9 সেপ্টেম্বর। গ্রামেগঞ্জে বহু কষ্ঠরোগী রয়েছেন, সচেতনতার অভাবে নিজেরা ভুগছেন এবং অন্যদের মধ্যে রোগ সংক্রমিত হচ্ছে। এই বিশাল কর্মযজ্ঞের মাধ্যমে রাজ্য থেকে কষ্ঠরোগ নির্মূল হবে বলে মনে করা হচ্ছে। আমাদের সিপাহীজলা ডিস্ট্রিক্টেও LCDC লেপ্রোসি কেস ডিটেকশন ক্যাম্পেইন, যেটা আমাদের সিপাহীজলা ডিস্ট্রিক্ট এলাকাতে কুষ্ঠ রুগী শনাক্ত করা এবং তাদেরকে শনাক্ত করে হাসপাতালে এনে এদের চিকিৎসা করানো, সেটার জন্য শুরু হচ্ছে আমাদের পুরো রাজ্যের সাথেও আমাদের ডিস্ট্রিক্টে শুরু হচ্ছে 26 আগস্ট থেকে। তো 26 আগস্ট থেকে 9 সেপ্টেম্বর অবধি এই ক্যাম্পেইনটা চলবে আমাদের ডিস্ট্রিক্টে। এবং এই ডিস্ট্রিক্টে এইটা করতে গিয়ে আমাদের টোটাল 934 জন আশাকর্মী আছেন আমাদের ডিস্ট্রিক্টে। তো সেই 934 জন আশাকর্মী সাথে প্রত্যেকটা আশাকর্মীর সাথে একজন করে মেল ভলান্টিয়ার থাকবে এবং এই 2 জন মিলে একটা টিম হবে। তো এই টিম আশাকর্মীর যে এলাকা আছে সেই এলাকাতে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঘুরে 2 বছরের ওপরে যারা আছেন সবাইকে স্ক্রিনিং করবে এবং ওদের মধ্যে যদি সাসপেক্টেড মানে লেপ্রোসি কেস ওদের মনে হয় ওনারা রেফার স্লিপ দিয়ে আমার নিকটবর্তী PSC CSC বা SDS পাঠাবেন, সেখানে ডাক্তারবাবুরা দেখে কনফার্ম করে কেসটা মানে যদি কনফার্ম হয় তাইলে সেই রুগীর চিকিৎসার বন্দোবস্ত করা হবে এবং সেটা সরকারিভাবেই হবে, তো বিনা পয়সায় করা হবে সেই চিকিৎসা। বক্সনগর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি জানেন মানুষের শরীরে 80% রোগের জীবাণু পানীয় জল থেকে আসে, তাই সুস্থ থাকতে প্রয়োজন বিশুদ্ধ পানীয় জল। পান করুন ক্লাউড 99 প্যাকেটজাত বিশুদ্ধ পানীয় জল, যা FSSAI রেজিস্ট্রেশন প্রাপ্ত, ISO 9001:2015 সার্টিফিকেট এবং ISI স্বীকৃতি প্রাপ্ত 100% স্বাস্থ্যকর পানীয় জল। উত্তর ত্রিপুরা সহ রাজ্যের প্রত্যেক প্রান্তে 500 ml, 1 লিটার, 2 লিটার এবং 20 লিটার ড্রামে পাবেন ক্লাউড 99 প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। তাই চলার পথে তেষ্টা মেটাতে হোক কিংবা অনুষ্ঠান বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য, হাত বাড়িয়ে নিন ক্লাউড 99। প্রস্তুতকারক নর্থ ইস্টার্ন গ্রোথ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড, দেওছড়া, পানিসাগর, উত্তর ত্রিপুরা। ফোন 9862533861 এবং 9089402130। ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি। এবার ছুটিতে পরিবার প্রিয়জনদের নিয়ে বেড়াতে যাবার কথা ভাবছেন? উমরা, হজের ও ট্যুরিস্ট ভিসার কথা ভাবছেন? আসুন কদমতলা বাজারে A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। আমরা খুব সহজভাবে আপনার ট্রেন টিকিট ও ফ্লাইট টিকিটের সব বন্দোবস্ত করে দেব, তাও আবার খুবই কম খরচে। এছাড়া A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আপনারা পাবেন মানি ট্রান্সফার এবং সব ধরনের অনলাইন সার্ভিসের পাশাপাশি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট টিকিটের লো ফেয়ার। তাই এবার ভারতবর্ষ তথা বিশ্বের যে কোনো জায়গায় ফ্লাইট টিকিট ও ট্রেন টিকিটের জন্য আসুন A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলসে, মেইন রোড, কদমতলা বাজার, উত্তর ত্রিপুরা।
ফোন 9862300401 এবং 9485159229। A to Z Tour and Travels, IRCTC Authorized Rail E-Ticketing Counter। ফিরে এলাম বিরতির পর। করবুক মহকুমার অন্তর্গত সিন্ধুজোর পাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্বাস্থ্য শিবিরের আয়োজন করল আসাম রাইফেলসের 21 নং ব্যাটেলিয়ন। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং ঔষধ প্রদান করা হয়। জানা যায় প্রায় 200 জনজাতি মানুষ এই পরিষেবায় অংশগ্রহণ করেন। ধারাবাহিক কর্মসূচির অঙ্গ হিসাবে বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করল অসম রাইফেলসের 21 নং ব্যাটেলিয়ন। শুক্রবার করবুক মহকুমার রামভদ্র এডিসি ভিলেজের অন্তর্গত সিন্ধুজয় পাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বাস্থ্য শিবিরটি অনুষ্ঠিত হয়। শিবিরে বাহিনীর কমান্ডেন্ট মেজর দীপক যাদব সহ অন্যান্য অফিসার এবং জওয়ানরা উপস্থিত ছিলেন। আসাম রাইফেলসের একজন চিকিৎসক এবং নতুনবাজার গ্রামীণ হাসপাতালের দুজন চিকিৎসক শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করেন। এছাড়াও ম্যালেরিয়া এবং ব্লাড প্রেশার সহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শিবিরে সম্পূর্ণ বিনামূল্যে সমস্ত ঔষধপত্র প্রদান করা হয়। এলাকার 200 জনজাতি মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবার সুযোগ গ্রহণ করেন। রামভদ্রের মতো প্রত্যন্ত এলাকায় এই ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করায় খুশি সকল অংশের মানুষ। মেজর দীপক যাদব জানান, এই ধরনের সামাজিক কর্মসূচি আগামী দিনেও জারি থাকবে। जगह जगह जो है तरह तरह के मेडिकल कैंप हो गए, लेक्चर्स हो गए, सुगन्य समृद्धि योजना अकाउंट ओपनिंग हो गया, इसके अलावा उज्ज्वला योजना के स्कीम के तहत गैस डिस्ट्रीब्यूट करना हो गया। ये सारे के सारे प्रोग्राम हम लोग लोकल गवर्नमेंट के लहजे के साथ करते हैं। इसी के तहत हम लोगों ने आज एक मेडिकल कैंप ऑर्गेनाइज़ किया है, जिसमें कि दो हमारे सिविल डॉक्टर आए हैं और एक हमारे आर्मी के डॉक्टर साहब आ रहे हैं। ऐसी प्रोग्राम क्या आगे भी चलता रहेगा आपके इधर से? हाँ, हमारा ये प्रोग्राम जो है अगले महीने का भी हमने किया हुआ है, जिसके तहत हम लोग एक मेडिकल कैंप एक और ऑर्गेनाइज करने का प्लान कर रहे हैं। एंड इसके अलावा हमारा जो इवेंट होता है वो हर महीने हम लोग ऐसे ही ऑर्गेनाइज करते हैं। अमरपुर प्रतिनिधि रिपोर्ट, न्यूज बांग्ला। অসমের আসিমগঞ্জ আনিপুর রাস্তার কাজ 3 মাস অতিক্রান্ত হতে না হতেই রাস্তায় ভাঙন। বিভাগীয় কর্তৃপক্ষের চরম উদাসীনতার শিকার নিত্য যাত্রীরা। ঠিকাদার অভিজিৎ রায়ের দিকে আঙুল তুলছেন আমজনতা। বহু দুর্ভোগ পোহানোর পর অবশেষে অসমের আসিমগঞ্জ থেকে রাতাবাড়ি অবধি কাজ শুরু হয়েছিল। কাজ শুরু হতেই ওই এলাকার জনগণ ভেবেছিল এবার হয়তো দুর্ভোগের হাত থেকে রক্ষা পাওয়া যাবে, কিন্তু বাস্তবে জনগণের এই ভাবনাটা ছিল পুরোটাই ভুল। জনগণ ভাবতেই পারেনি যে পিডাব্লিউডি বিভাগীয় কর্তৃপক্ষের চূড়ান্ত দুর্নীতিতে এই রাস্তাটি তৈরি হওয়ার 3 মাসের মধ্যেই ভেঙে চৌচির হবে। বর্তমানে বহু জায়গাতেই রাস্তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। বড় বড় পুকুর সম গর্ত হয়ে গেছে রাস্তার মধ্যে। রাস্তার পিচগুলি এমনি সরে যাচ্ছে জায়গায় জায়গায়, কারণ নিয়মের 12টা বাজিয়ে মাটি কাদার উপরে পিচ করা হয়েছিল। এখন ঠিকাদার শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। এই রাস্তা বড় বড় গর্তগুলি লাল মাটি দিয়ে ঢাকার চেষ্টা করছেন। জনগণের একটাই প্রশ্ন, সরকার স্লোগান তুলেছিল এবার বুঝি উন্নয়নের জোয়ার আসবে, সব দুর্নীতির অবসান ঘটবে, সব রাস্তার হাল ফিরবে, কিন্তু কোথায় গেল সরকারের এত বড় আশ্বাস? এটা কি উন্নয়ন? ক্ষুব্ধ জনতার প্রশ্ন সরকারের কাছে। আসামের প্রভাবশালী মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পিডাব্লিউডি মন্ত্রী হবার পর বলেছিলেন, পিডাব্লিউডি বিভাগের কাজে দুর্নীতি হলে কাউকে রেহাই দেওয়া হবে না। উল্লেখ্য, কাজটি শুরু হতে স্থানীয় জনগণ নিম্নমানের কাজ দেখে ঠিকাদার অভিজিৎ রায়কে কাজের মান উন্নয়নের জন্য বারবার বলেছিল, কিন্তু উনি নিজেকে শাসক দল বিজেপির মানুষ বলে পরিচয় দিয়ে হুমকি দিয়ে কাজ করে গেছেন। বর্তমান সময়ে বেশিরভাগ ঠিকাদাররা কিছু বললেই নিজেকে শাসক দলের লোক বলে সাধারণ মানুষকে হুমকি দেওয়ার একটা নতুন স্টাইল ব্যবহার করে, তাহা সত্যিই চিন্তাজনক। এই সকল দুষ্ট সুবিধাবাদী লোকদের বিরুদ্ধে অতিসত্বর সরকার কর্তৃক ব্যবস্থা গ্রহণ করতে হবে। যারা নিজেকে বিজেপির লোক বলে পরিচয় দিয়ে 2 নম্বরই কাজ চালিয়ে যাচ্ছে, সাধারণ জনগণের সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছেন, যেসব ঠিকাদার বিজেপির নাম ধরে দুর্নীতি করে যাচ্ছেন, এইসব দালালদের বিরুদ্ধে কঠোর শাস্তি এবং ওদের লাইসেন্স বাতিল করার আবেদন রাখছেন। তৎসঙ্গেই রাস্তার কাজের সঠিক তদন্তের আহ্বান জানানো হয়, আর তা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে উঠবে। অভিযোগকারীরা হলেন অংশুমান নাথ, তাপস নাথ, সম্পূ নাথ সহ আরো অনেকেই। রাস্তার নাম আসিমগঞ্জ আনিপুর পূর্ত বিভাগের সড়ক। সড়কের কাজ আজকে প্রায় 3-4 মাস আগে কাজ হয়েছে, কিন্তু কাজ হওয়ার পর অতি নিম্নমানের কাজ হয়েছে, যেটা এখন পর্যন্ত এখন দেখা যায়। রাস্তা গেলে দেখা যায় এখন মানে গাড়ির রাস্তাটা পুরা খারাপ হয়ে যায়, গর্ত হয়ে গেছে রাস্তার মধ্যে।
আসলে মধ্যে করতে হয়ে গেছে। তাই এইটা আসলে এখন আমরা কোন দিকে যাইতে রোগীগুলি আগর পরিস্থিতির মতো সম্মুখীন আমরা হয়ে যাই। আর তাই প্রশাসনের কাছে দাবি রাখি যে রাস্তাটা আবার নতুনভাবে যাতে রিপেয়ারিং করা হয়, নতুনভাবে রিপেয়ারিং করা হয় এবং যাতে এটা এটা যারা নিম্নমানের কাজ করছে তারা যাতে একটা ইয়ে দেওয়া, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। তারপরে মানে এখন যে রাস্তার যে মানে আজকে ডিপার্টমেন্টের যে উদাসীনতা এই রাস্তা লইয়া, এই রাস্তা লইয়া তারা কাজ করার তারা কোনো হেলদেল নাই, তারা পুরো উদাসীনতা দেখা। কিন্তু গভর্নমেন্টে আজকে হিমন্ত বিশ্ব শর্মা পূর্তমন্ত্রী হয়েছেন, তাই নেওয়ার পরে তাই যেরকম কড়া স্টেপ লই তারা, কিন্তু তাই কড়া স্টেপ লওয়ার পরেও তাই একলা মন্ত্রী কীরকম কীটা করবো যে আজকে অফিসারগুলো যে মানসিকতাটা যদি চেঞ্জ না হয়, সব করাপ্টেড অফিসার রয়ে গেছে গিয়া এখন, তারা মানসিকতাটা চেঞ্জ না হয়, গতিকে সরকারের উচিত এইরকম অফিসারের উপরে ব্যবস্থা লওয়ার লাগে যাতে এইরকম রাস্তা হইয়া গভর্নমেন্টেরও বদনামর প্লাস সব ইয়র পাবলিকও সাফার আর সরকারের পয়সাটাও খরচ হওয়ার। করিমগঞ্জ থেকে শম্ভু দাস চৌধুরীর রিপোর্ট, নিউজ বাংলা। আজকের মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।